আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে যোগদান করা তো আপনারা নিশ্চয় এটা শুনেছেন তো এই এপিসোড শুরু করার আগে যারা দেশের যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করান সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিফেন্সের নিত্য নতুন সকল আপডেট আমাদের এই চ্যানেলে দেওয়া থাকে তো বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় পদে যোগদান করা যায় সেটা কিভাবে হোক আপনি সৈনিক হিসাবেও তো ঢুকতে পারবেন নর্মালি এছাড়া আর একটা অপশন আছে এমরজেন্সি হিসাবে আর একটা অপশন আছে সেটা হলো এনসি হিসাবে আপনারা নর্মালি সৈনিক হিসাবে পরিচিত যে সৈনিককে আপনারা সবাই চিনেন কিন্তু এনসি কি সেটা আপনারা চেনেন না এনসি হচ্ছে নন কমিশন এর কোনো কমিশন হবে না কমিশন প্রাপ্ত হবে না এটাও সৈনিকের মতো সকল কিছুই পায় ইউনিফর্ম পায় সকল কিছু বাট এনসির একটা কাজ থাকে সেই কাজটা হয়তো আপনারা জানেন না সেই কাজটা হচ্ছে ঝাড়ুদার ঝাড়ুদের হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে বেশি সংখ্যক লোক ভর্তি করানো হয় আর বাকিটা সৈনিক হিসাবে তো আরো আছেই তো নর্মালি যদি কোনো খেলোয়াড়কে সেনাবাহিনীর অধ্যতন কর্তৃপক্ষকে ভর্তি করাতে চায় তাহলে সেটা সে নিজে হাতে ভর্তি করতে পারবে এবং ওই খেলোয়াড় হিসাবে অ্যান্ড তাকে এই এনসি পদে এনসি পদে ভর্তি করানোর পরে তার সম্পূর্ণ চাকরির সময়টা সে খেলতে খেলতে পার করে দিবে আর আরেকটা অপশন হয় সেটা হচ্ছে সৈনিক হিসাবে তো সৈনিক হিসাবে নর্মালি যারা খেলোয়াড় থাকে তারা খেলোয়াড় কোঠায় অ্যাপ্লিকেশন করে খেলোয়াড় হিসাবে যে নিয়োগটা আসে বা যদি সে এমনি সাধারণ সৈনিকে অ্যাপ্লিকেশন করে তার যদি ফুটবল খেলার স্কিল থাকে শুধুমাত্র এটা স্কিল থাকলে হবে না তার এটা সনদও থাকতে হবে এখানে বলেই দেওয়া হয়ে থাকে যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে তার খেলার লেভেলটা থাকতে হবে বিভাগীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে সে যদি খেলাধুলা করে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তাকে অ্যাপ্রুভ করা হবে শুধুমাত্র এখানে আবার ফিটও হতে হবে বাট বাই দা ওয়ে একটা খেলোয়াড় হচ্ছে সব দিক দিয়ে ফিট থাকে তা যদি শুধু হাইটটা ঠিক থাকে একটা খেলোয়াড়ের ওভারঅল সব কিছু ঠিক থাকে তো এই খেলোয়াড় কীভাবে চান্স পায় তো খেলোয়াড় হতে হলে তাকে বিভিন্ন টেস্ট দিতে হয় নর্মালি সৈনিকের যেমন মাঠ হয় এই মাঠটা তো হবে তার সমস্ত কিছু হওয়ার পরে যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট সেই টেস্টের সময় যত খেলা অ্যাপ্লিকেশন করবে সবাইকে একটা স্থানে ডাকা হবে দেখা যাবে হয় রাজশাহীতে ডাকবে না হয় ঢাকায় ডাকবে নয় বগুড়ায় ডাকবে যে কোনো একটা জায়গায় ডাকবে ডাকার পরে তাদের ফুটবলের স্কিলসটা দেখবে সেখানে বিভিন্ন সৈনিকই থাকবে অফিসারও থাকবে যারাই ফুটবল সম্পর্কে জানে যারা ফুটবল সম্পর্কে খেলে তারা ওইখানে টেস্টটা নেবে তো সেখানে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সেখানে শুটিং টেস্ট করবে ফুটবল কিভাবে শ্যুট মারতে হয় কার শুটটা কেমন সেটা দেখবে যারা ভালো খেলে তাদের শুটিং দেখলেই বোঝা যাবে তারপরে অনেকে ডিবলিং দেখবে কার ডিবলিংটা ভালো দেখা যাচ্ছে তো যে ভালো খেলে তার ডিবলিংটা অবশ্যই ভালো মনে হবে পাসিং দেখবে কে কেমন পাস করে কে বলের কোথায় আঘাত করে পাস করতেছে সব কিছু একটা ফুটবল খেলোয়াড় একটা ফুটবল খেলোয়াড় ওর যে গুণগুলো থাকা প্রয়োজন সে সব গুণগুলো তারা যাচাই বাছাই করবে যে আসলে তার ভিতরে এই সমস্ত কিছু আছে কিনা এখানে আসা যাক শুধু ফুটবল খেলোয়াড় এখানে থাকতে পারে সে বাস্কেটবল খেলোয়াড় সে তখন বাস্কেটবল খেলার কিভাবে রিং করতে হয় কিভাবে বল নিয়ে দৌড়াতে হয় কিভাবে বল ডিবলিং করতে হয় সেই সমস্ত কিছু দেখবে ভলিবল খেলায় কিভাবে ডাউন করতে হয় কিভাবে চাপ তুলতে হয় কিভাবে বল পাসিং করতে হয় সেই সমস্ত কিছু দেখবে যদি ভলিবল কেউ বক্সিং খেলায় ঢুকে তো বক্সিং খেলা হচ্ছে এটা সাদ নর্মালি যারা বিকেএসপি থেকে আসে বিকেএসপি থেকে যারা আসে তারা বক্সিং খেলতে ভালো পারে তো এখানে বক্সিং খেলাটা দেখবে আর এরপরে আছে আনাম কমবেট আছে যারা আনাম কম্বেট ভালো খেলে বিকে স্পিড থেকে আসে তাদের একটা চান্স থেকে যায় অনেক সুইমার আছে যারা সুইমিং অনেক ভালো করে বিকে স্পিড থেকে আসে বা যে কোনো জায়গার থেকে আসতে পারে তো এটাও একটা খেলোয়াড় আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন কঙ্কু টাইপের থাকে তো এরা আসলে একটা এক একটা প্রতিভা এটা কিন্তু একটা জেলাতেও খুঁজে এক একজন বা দুইজনকে এরকম পাওয়া যায় না নর্মালি ঢাকাতে কিছু আছে বাট অন্য অন্য আমার মনে হয় না যে বিভাগে বা জেলাতে এরকম অ্যাভেলেবেল আছে নাই থাকলেও খুব কম ফুটবল খেলোয়াড়টাই সচরাচর পাওয়া যায় বাকি খেলোয়াড়গুলো পাওয়া খুবই ট্রাফ এগুলো থেকে বেশি বের হয় তো বিকেএসপি থেকে যারা বাড়ায় তাদের জন্য চাকরি হওয়াটা একদম ইছি এরা নর্মালি বিকেএসপিতে যারা ভালো খেলে তাদেরকে এমনিই ডেকে নিয়ে আসে বিভিন্ন বাহিনীতে দেখা যায় তাদের তাদেরকে নিতেই নৌবাহিনী বিমান বাহিনী বা সেনাবাহিনীর যে। সদস্য থাকে এরা গিয়ে বসেই থাকে যে ওই ছেলেটাকে আমাদের এই বাহিনীতে নিয়ে আসা হবে তো এখানে তাকে যদি বাহিনী ইচ্ছা পোষণ করে যে ওই ছেলেটাকে আমাদের এখানে আসা হবে খেলোয়াড় হিসেবে তাহলে সেখানে তাকে আনফিট করা কি আছে আনফিটেড করবে না তার যদি নর্মালি হালকা পাতলা সমস্যা থাকে তাহলে তাকে নিয়ে নেওয়া হবে বাট যদি নর্মালি সে ওই পর্যায়ে ভালো খেলে না বাট সে একটা খেলোয়াড় তাহলে তাকে যোগ্যতা যাচাই বাছাই দিয়ে দিন ঢুকতে হবে তার খেলাটা নিজেকে প্রদর্শন করাতে হবে যে হ্যাঁ আমি ভালো ফুটবল খেলি আমি ভালো ভলিবল খেলি আমি ভালো বাস্কেটবল খেলি আমি ভালো বক্সিং খেলি আমি ভালো আনাম কম্বেট খেলি আমি ভালো দৌড়াইতে পারি ম্যারাথন করতে পারি আমি ভালো সুইমিং করতে পারি বা আমি ভালো সব কিছু পারি তো এটা হচ্ছে কোটা অন্তর্ভুক্ত তো যারাই যে খেলোয়াড় হবে তাদের সনদ থাকতে হবে বিকে থেকে খেললে বিকে সনদ থাকতে হবে বিভিন্ন খেলার ইভেন্ট তাকে দেখাতে হবে যদি সে ফুটবল খেলোয়াড় হয় জাতীয় পর্যায়ে জেলা বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলার সনদ দেখাতে হবে ভলিবলও সেম বাস্কেটবল হলেও সেম টু সেম এছাড়া যে সকল খেলায় যে খেলবে সেই খেলার সনটা দেখালে তাকে সেইভাবে অ্যাপ্রুভ করা হবে একটা খেলা কিন্তু মাস্ট বি কাবাডি কাবাডি যারা খেলে এদের একটা অন্যরকম লেভেল থেকে যায় তো কাবাডি যারা বিকেএসপিতে খেলে বা অন্য জায়গায় খেলে তা যদি জাতীয় পর্যায়ে কিছু থাকে তাহলে তার জন্য চাকরি হওয়ার একদম ইজি একটা ব্যাপার তো এখানে যারা খেলোয়াড় আছে তাদের জন্য মেডিকেলটা এত বেশি কঠিন না তাদেরকে নর্মালি এটা দেখা হয় তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো যারা খেলোয়াড় আছেন তারা ওইভাবে নিজের সনটটা সংগ্রহ করে রাখবেন আর নিজে খেলাটা এখন থেকে আরো ভালো করার চেষ্টা করুন এছাড়া যারা নর্মাল সদস্য আছে সাধারণ হিসাবে টেকনিক্যাল ট্রেড টু তো আপনারাও যদি ভালো খেলতে পারেন যদি ভালো খেলতে পারেন সেখানে নিজেকে প্রদর্শন করার অনেক সময় পাবেন তো আপনিও সেখানে খেলোয়াড় হিসাবে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন তো এখানে অনেক সুযোগ আছে খেলাধুলা শেখার সময় এখানে শুধু যাইছেন না হয়তো খেলাধুলা শিখতে সারা বছর শেখাবে কিছু ম্যাচ হবে সেই ম্যাচগুলাকে নিজে পার্টিসিপেট করতে হবে যখন ম্যাচে ভালো পারফরমেন্স করা যাবে তার অনেক ডেভেলপ হবে তার অনেক পদোন্নতি হবে তো যাই হোক আজকের এপিসোড আমার এ পর্যন্তই আশা করি আপনাদের এই বিষয়ে একটা ভালো কনসেপ্ট হয়েছে তো যারা খেলোয়াড় আছেন তারা এইভাবে প্রিপারেশন নেন বাংলাদেশ সিনেমাতে যোগদান করার জন্য তো এত সময় ধরে যারা দেশে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ